জন্মদিনে মেয়েকে নিয়ে ফারুকির আবেগঘন পোস্ট। টিভি নাটক ও চলচ্চিত্র নির্মাণের জনপ্রিয় কারিগর মোস্তফা সরোয়ার ফারুকির জন্মদিন সোমবার 2 মে। বিশেষ দিনে রাত 12টার পর থেকে মিডিয়া পাড়ার সহকর্মী ও ভক্ত অনুরাগীদের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই নির্মাতা। তবে ফারুকির কাছেও এবছরের জন্মদিনটা অন্যান্য বছর থেকে বেশি আনন্দের। মেয়ে ইলহামের সঙ্গে বাবা হিসেবে এটি তার প্রথম জন্মদিন। মেয়েকে কোলে নিয়েই জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটেছেন তিনি। জন্মদিনে মোস্তফা সরোয়ার ফারুকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন, যেখানে দুটি কেকের মধ্যে একটিতে লেখা লাভ ফর পাপা ফ্রম ইলহাম। মেয়ে ইলহামের পক্ষ থেকে পাওয়া কেকটি দেখে আবেগে আপ্লুত গুণী এ নির্মাতা। ছবি পোস্ট করে ফারুকি লেখেন, এবারের জন্মদিন খুবই স্পেশাল ইলহামের কারণে বটেই, তাই কিছুদিন আগেও অনুমান করার চেষ্টা করছিলাম এবার তিশা আমার জন্মদিনে কি সারপ্রাইজ দিতে পারে, কিন্তু এই কয়দিনে পরিবারের একাধিক সদস্য হাসপাতালে থাকাতে জন্মদিন নিয়ে আগ্রহ কমে গেছিল, তবুও বাসায় ঢুকতে সারপ্রাইজ পেয়ে যান তিনি। জন্মদিনের কেকের উপর ইলহামের নামটা পড়তেই চোখ ভিজে যায় ফারুকির। পোস্টে তিনি লেখেন, আরও মন ভালো হয়ে গেল তিশার তোলা আমার আর ইলহামের এই ছবিটা দেখে। বাবার ছবি তোলার নেশা থাকলে যা হয় আর কি, আমার ক্যামেরা ভর্তি শুধু ইলহাম আর তার মায়ের ছবি। তিশা তাই আজকে বকা দিয়ে বলল, তোমার আর ইলহামের একটাও ছবি নেই, আসো তুলি। ছবিতে স্পষ্ট হাসিতে বাবাকে দেখা গেলেও মেয়ের ছবিতে মুখের উপর ছিল একটা কিউট স্টিকার। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।